পাবনার কাশিনাথপুর মহাসড়কে 24 মাইল নামক স্থানে বাস চাপায় এক পরিবারের 3 জন নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছে আরো 4 জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পাবনা প্রতিনিধি আল ইহসান হক মাসুক জানান, বৃহস্পতিবার রাতে কাশিনাথপুরে ঢাকা পাবনা মহাসড়কে কোরিয়াল এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন কাশিনাথপুরের দুর্গাপুরের বাসিন্দা আবু সাইদ, তার ছেলে তাওহিদ ও আবু সাইদের ভাই আমির হামজার মেয়ে রওজা। তারা পরিবার সহ কোরিয়াল এলাকায় দাওয়াত খেয়ে ভ্যান যোগে বাড়ি ফিরছিল। এ সময় মহাসড়কে ওঠার সময় পাবনা থেকে ঢাকাগামী সি লাইন পরিবহন চাপা দেয়। এতে ভ্যানের সব যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে তাদের অবস্থা অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে দুজন এবং হাসপাতালে পৌঁছানোর পর আরও একজন মারা যান। শেরপুরের নালিতাবাড়ি রামচন্দ্রকুড়া ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান খোরশেদ আলম খোকা স্বতন্ত্র প্রার্থী দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুর আহসান জানান, সকালে আস্থাভাজন ব্যক্তি খোকা জয়লাভ করার পর থেকে তিনি মাঠে বেরিয়ে পড়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন তিনি বিভিন্ন গ্রামে গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ভোটাররা তাকে গলায় মালা পরিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় খোরশেদ আলম খোকা বলেন, সামনে সংসদ নির্বাচন, তাই প্রস্তুতি নিতে হবে। এলাকার উন্নয়নে বেগম মতিয়া চৌধুরীকে আবারও নির্বাচিত করতে হবে বলে জানান তিনি। এক মাস পরিশ্রমের মাধ্যমে আমাকে জয় করছে। আমি আজকে রামচন্দ্রগড়া ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান। তবে আজকে জেলোয়ারের যারা কর্মী আছে ও জুয়েলের যারা কর্মী আছে সকলকে নিয়ে আমরা কাঁধে কাঁধ মিলে চলার চেষ্টা করি এবং নির্বাচনের দ্বিধাদ্বন্দ্ব যাতে না থাকে। আমাদের কোন নেতা কর্মী যদি অন্য অন্য নেতা কর্মী যদি আঘাত করে ওনারাই দায়ী, আমি খুব সেটা খুব দায়ী না। কারণ আমি আমার নেতা কর্মীরা আসলে ভালো মানুষ, আমার নেতা কর্মীরা কোনো সময় কোনো কাজে যেত না। এরপরে আমি তারপরে আমি বললে যাই আজকে পর থেকে কোন দোকানে যদি কোনো এই নির্বাচন নিয়ে কথা কাটা গেছে ওই দোকান থেকে ওই লোকগুলো বার করে দেওয়া দোকানে বই না। নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে ইমন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করাচ্ছে নিহতের স্বজন ও এলাকাবাসী। প্রতিনিধি ইদ্রিস জানান, বৃহস্পতিবার বিকেলে ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় নিহতের লাশ নিয়ে বিক্ষোভ করেন তারা। এতে মহাসড়কে দুই পাশে যানজট সৃষ্টি হয়। বুধবার রাতে সিদ্ধিরগঞ্জে বাগমারা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকা আঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমনের মৃত্যু হয়। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুশিউর রহমান বলেন, বিচারের দাবিতে বিকেলে মহাসড়ক অবরোধ করে নিহতের স্বজনরা ও এলাকাবাসী বিক্ষোভ করাচ্ছেন। পরে তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। সবাই গরিব, অটো গাড়ি চালায়, আমার বাইরে শত্রু দেবে না, ওরা মাদক ব্যবসা করে আমার ভাই বারণ করছে। সবাই ভাগ করে পাপাই এই এই জায়গার মধ্যে। আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন, বিচার চাই, ফাঁসি চাই। আমি গরিব মানুষ, আমার ছেলেদের মায়ের লাগবে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নির্ভরতা বৃদ্ধিকরণ প্রকল্পের আয়তে শেরপুর জেলার শিবরদী উপজেলায় কৃষি অফিস চত্বরে 3 দিন ব্যাপী কৃষি মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শিবরদী প্রতিনিধি ফেরদোস আলী জানান, বৃহস্পতিবার বিকেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবরিনা আরফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর খামার বাড়ি অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ সালেহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এলানুর রহমান সহ আরো অনেকে। অনুষ্ঠানে ব্যক্তিগত পর্যায়ে কৃষি ও নার্সারির মালিকদের মধ্যে 30 জনকে প্রথম ও দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত করা হয়।